নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর আমরা মে মাসে পা রাখতে চলেছি, আর এই মে মাসে এই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা সোনার কপাল লাভ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে এবং আদার্স সমস্ত দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসতে চলেছে আপনাদের জীবনে। কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। মে মাসে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের নিশ্চিত রূপে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ ভাগ্যবান হতে চলেছেন আপনারা। কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে সেটি আমি ভিডিওতে বলতে চলেছি, এবং কারা মে মাসে সোনার কপাল হতে চলেছে তা আমি ভিডিওতে বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের নিশ্চিত রূপে কপাল খুলতে চলেছে, অর্থাৎ সোনার কপাল হতে চলেছে আপনাদের। কোন কোন দিক থেকে আপনাদের এই সুযোগ সুবিধা আসবে আসুন জেনে নেওয়া যাক। যারা চাকুরি করছেন, তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা চাকুরি করছেন না, ঘরে বসে রয়েছেন, তাদের কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসাতে শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, এবং আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে যে দু নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও মে মাসে সোনার কপাল লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। এই পরিবর্তন কোন কোন দিক থেকে ঘটবে? চাকুরির দিক থেকে, ব্যবসার দিক থেকে, সেলফ প্রফেশনের দিক থেকে, অর্থাৎ এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের ধন আসার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিল, হচ্ছিল না, ঠিক সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এর পাশাপাশি যারা বিবাহ ওরিয়েন্টেড প্রবলেমে রয়েছেন, বিবাহ হতে চাইছে না বা সম্পর্কগুলো ঠিক ম্যাচিউরিটি খাচ্ছে না, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও মে মাসে সোনার কপাল লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে, সেটা চাকুরির দিক থেকে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, ঠিক সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায়, আপনাদের এই মাস যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও মে মাসে সোনার কপাল লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, ঠিক সে সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছিল, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায়, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করবেন। যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, ঠিক সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এবং এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, এবং
যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, যারা চাকুরি করছেন না তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু নিশ্চিত রূপে চাকরি পেতে চলেছেন, এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় স্ত্রীবৃদ্ধি ঘটতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মাসে অর্থাৎ মে মাসে অভূতপূর্ব পরিবর্তনের মুখ দেখতে চলেছেন, অর্থাৎ আপনাদের সোনার কপাল হতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা ব্যবসা করতে চাইছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, এবং নতুন বিজনেস স্টার্ট আপের ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন। তবে বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এতগুলোই বলবো। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মাসে অর্থাৎ মে মাসে সোনার কপাল লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। আর এই পরিবর্তন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন, এবং না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।